Ayo. Ojo. Aja nias bu. সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো 8টা বাজে, প্রীতি এখনো ঘুমাচ্ছে। আবাকে পাখি গাইজদেরকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং গাইজ। হ্যাঁ গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি ব্লগ। দেখো দেখো বইলে আবার ঘুমাচ্ছে। ওঠ বাবা, উঠ 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 উঠ। তো গাইজ দেখো প্রীতি এখনো ঘুমাচ্ছে, 8টা বাজে, 8টার বেশি বাজে। গুড মর্নিং বলে দে। তাই শরীর ভালো না, তার জন্য আমি আর ভিডিও শুট বানাই নাই, প্রীতিকেও বানাইতে দেই নাই। তো রিলস আমি রোজই ছাড়ছি। ও রিলস রোজই ছাড়ছে, কিন্তু ওই যে ভিডিও বানানো হয় নাই, ব্লগ বানানো হয় নাই। তো আজকে একটু শরীরটা ভালো আছে, তো আমি কয়েক ব্লগ বানাই। তো গাইস এখন 8টা বাজে, আমার বাসি কাজ সব শেষ, যে প্রীতি এখন উঠলো, এখন চাটা বানাই। যা বাবা ব্রাশ করো গা, উঠ। তো প্রীতি ব্রাশ ট্রাশ করুক, চাটা খাই, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো প্রীতি ঘুম থেকে উঠে এখন আমার এখানে এসে বসে আসছে, ব্রাশ নিয়ে বসে আসছে। হ্যাঁ ঘুম থেকে উঠে কি আবার আরাম করার টাইম নাকি এটা? হ্যাঁ আমি ওইদিকে চা হোল্ডিংস দিকে রেখে দিছি, তাড়াতাড়ি কর। দেখো প্রীতি নতুন ব্রাশ আনছে, তো জাদু খেলা দেখাচ্ছে। কি হয়েছে কি কি এটা চুম্বুকের মতো না, হাওয়া ঢুকে ভিতরে না। হয়েছে হয়েছে, নমুনা করতে লাগবে না, যা ব্রাশ কর গা, যা ব্রাশ করতে। অমন করে ব্রাশ করতে মানুষ করে? দাদা দাদা মুখ ধুয়ে যা। নমুনা যত সব যা ব্রাশ কর, যা যা মুখ ধুবি যা। তো গাইস প্রীতি এখন ব্রাশ করুক, আর এদিকে যে আমি চা বানিয়ে রাখছি, হরলিক্স বানিয়ে রাখছি, প্রীতির হরলিক্স আমাদের চা। দেখো আমি চাটা একটু বেশি খাই। তো গাইস আজকে শনিবার, তেমন কিছু রান্না করতেছি না, তো একটা মধ্যে ভাত হচ্ছে, একটা মধ্যে ভাজা, আর এই যে ডাল ডাল হয়ে পড়ছে। তো প্রীতি গেল স্কুলে, প্রীতি স্কুল খুলছে, প্রীতি গেল স্কুলে। তো কালকে তো শুক্রবার ছিল, মাছ মাংস দুটো আনা হয়েছে। তো প্রীতি বললো মা রাইকে দাও মাংসটা, আমি সকালবেলা খাবো। তো ও রাইকে দিছে মাংস, সকালবেলা খাবে, রাত্রেবেলাও খাইছে। তো ও এখন স্কুল থেকে আসবে, তখন আমি বলবো তোর পাপা খাই ফেলছে মাংস, তো দেখবা প্রীতি কেমন করে, ঠিক আছে? তো ওদিকে আমার রান্না হচ্ছে, তো প্রীতি আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। কোন দিকে
স্কুল ছুটি হইল কখন কি জানে বলে কি দিয়ে খাওয়াইলে স্কুলে হ্যাঁ পায়ে পায়ে কাদা মনে তোর পায়ে কাদা হ্যাঁ শোন না তোর পাপা যে তোর ভাকা মাংস ছিল যে রাত্রেবেলার ওইটা খায় কাজে গেছে এ সত্যি বলতেছি বাবা জানে না নাকি যে আমি কি জানেন না বাবা কি বাবারি বাবারি ব্যথা লাগতেছে বলতেছে আয়া আচ্ছা নিয়ে আসবো নিয়ে আসবো লাল হয়ে গেছে আমার হাতটা মারতে মারতে বাবারে বাবা মাংস তো বাবা খায় বলছে আমি আরো আনি দেব পাগো মা ব্যথা লাগে পাখি অর্ধেক তো আগেছে কিন্তু কইছিলাম দেখ জানি না আমার মাংস দাও দেখো গাইস লাল হয়ে পড়ছে আমার হাতটা মারতে মারতে ছড়বো না কোথায় কোথায় গাইস দেখো কোথায় কোথায় যেটা স্কুলে কি দেখাবলো স্কুলে কি দেখাবলো স্কুলে কি দেখাবলো স্কুলে বল আগে স্কুলে কি দেখাবলো এটা বল জঙ্গল পরিষ্কার কর যা এই ঘাসগুলা তো গাছ আমি এদিকে ঘাসগুলো আর্ধেক উঠাইছি এদিকে এগুলো প্রীতি উঠাবে এখন ঘাস উঠা ঘাস উঠা তো গাছ এই যে প্রীতির কালকের মাংস দুই টুকরো আছে প্রীতি এখন ভাত খাবে ব্যথা লাগলো আমার সেই হাতে ব্যথা লাগছে তো ব্যথা পাবি না বাইরে আম খাবি এটা পায়ে কি হয়েছে এটা কি লাগাইছিস নাটক রক্ত ওগুলো ঈশ্বর আঙ্গুল মেরি প্যারি তো গাইস এখন আমি খেলা করব তো ব্লগটা এখানে শেষ করি বাই ও জামাগুলো বসে কর বাই গাইস জামা বসে কর আ মোবাইল আসবে না বন্ধ করো জঙ্গল জঙ্গল বসে কর বন্ধ করো জঙ্গল বসে কর 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 জঙ্গল বসে কর আমি আদ্যটা করছি আদ্যটা কর তুই বসে আমি আদ্যটা কর কর খেলাধুলা করি বাই বাই।